আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়াতুদ্দিন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ একটা কিচেন হুক সম্পর্কে বলবো। আমি বলবো না, বলবো আমাদের জাহিদ ভাই। আজকে আমরা চলে এসেছি আইচ ইটালিতে। ধামাকা ধামাকা অফার চলছে নতুন বছর উপলক্ষে। এক্সেসরিজ, কিচেন এক্সেসরিজ যারা কিনবেন তাদের জন্য থাকছে 30% ডিসকাউন্ট। এছাড়াও হুড কিনলে চুলা ফ্রির অফার তো আছেই। হ্যাঁ, এটা আমাদের কমন কন্টিনিউ, এটা আমাদের অফারটা থাকবে পুরো জানুয়ারি মাস জুড়েই থাকবে অফার। আচ্ছা আচ্ছা, তো জাহিদ ভাই আজকে কি দেখাবেন? আজকে আমরা বেসিক যে ডিজাইনটা নিয়ে কথা বলবো সেটা হলো টোটালটাই একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন নিয়ে কথা বলবো। যারা দেখা যায় কি আপনার ডিজাইন না 100%, আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট যারা খুঁজছেন, যারা এক যে বেসিক আছে না, যে অনেকে আমরা যে ভাইয়া ডিজাইন কোনো বিষয় না বা আপনার টাকা কোনো বিষয় না, বাট কোয়ালিটিটা 100% হতে হবে, তাদের জন্য কিন্তু আজকে আমরা প্রোডাক্টটা নিয়ে চলে আসলাম, যেটা হলো আপনার ভাট্টি ব্র্যান্ডের। এটা কিন্তু ভাট্টি ব্র্যান্ডের স্পেনের, কিন্তু এটা হলো আপনার ইউরোপিয়ান একটা ডিজাইন করা হয়েছে। কারণ এটা হলো আপনার একদমই সিম্পলের ভিতরে করা হয়েছে। কারণ এখন বর্তমান বেসিক যতগুলা হুড দেখবেন বা যত ব্র্যান্ডের প্রোডাক্ট দেখবেন সবগুলোতে দেখবেন আপনার সেন্সর, তারপরে হলো আপনার ভয়েস কন্ট্রোল বা রিমোট সিস্টেম, বিভিন্ন ফাংশন দেওয়া থাকে। বাট এইটা কিন্তু টোটাল একদমই ডিফারেন্স, কারণ এটা হলো একদম সিম্পল, যেটা অনলি টাচ অপশন, যেটা আমরা আগে নোকিয়া ফোন ইউজ করতাম। এক্সাক্ট ঠিক মনে করেন এটা নোকিয়া ফোন, কারণ এটা হলো আপনার 100% কোয়ালিটিটাকে তারা মেনটেন্স করছে। তাদের ডিজাইন কোনো বিষয় না, কোয়ালিটিটা হলো মেন। বেসিক্যালি যেটা কোয়ালিটিটা কি কি আমি আপনাকে একটু দেখাবো। আই অটো ক্লিন, এটা সম্পূর্ণ হলো আপনার আই অটো ক্লিন দেয়া আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম হুড তো দেয়া থাকে অটো ক্লিন বা হিটিং ক্লিন দেয়া থাকে, বাট এটা আই অটো ক্লিন দেয়া আছে। আর এটার কি কি আপডেট বা কেন এটা কোয়ালিটি ফুল করা হয়েছে, যা সংক্ষিপ্ত আমি একটু যদি দেখা দিই। আমরা বেসিক রেগুলার যে ডিজাইনগুলো ইউজ করি সেগুলো হলো এই টাইপের ডিজাইনগুলো ইউজ করি। যেরকম এগুলার কিন্তু ভিতরে যে আপনার অপশনগুলো যদি আমি একটু দেখাই, দেখেন এটা কিন্তু টোটালটা একদম ওপেন। যখন চুলা থেকে ধোঁয়াটা বা তেলটা বা স্মোকটা টানে, এটা কিন্তু সরাসরি যে কিন্তু পাখাতে জমা হয়, এবং ভিতরে যে বডিগুলো থাকে এই বডির ভিতরে যে কিন্তু তেলগুলো বা ময়লাগুলো জমা হয়। আর এটা কিন্তু টোটালটাই ডিফারেন্স, কারণ এটার যদি আপনার ভিতরের সাইডটা যদি আমি একটু দেখাই, আপা একটু সামনে আসবেন প্লিজ। এই যে দেখেন, এটা কিন্তু টোটালটা কিন্তু আপনার এখানে এইটা টোটাল যে ফিল্টারিংটা দেখেন, এটা কিন্তু টোটাল বাফারিং ফিল্টারিং সিস্টেম করা আছে, এবং এটা টোটাল কিন্তু প্রোটেকশন দেয়া আছে। আপনার যখন চুলা থেকে ধোঁয়াটা বা তেলটা উঠবে সরাসরি কিন্তু পাখাতে যাবে না, তেলটা কিন্তু এই বাফেল ট্রেগুলো যেটা থাকে এইখানে জমা হবে, এইখান থেকে আইসা সরাসরি এই ওয়াইল কালেক্টরে চলে যাবে এক, এবং এই বডিটাও কিন্তু কখনো আপনার নোংরা হবে না। আমি দুইটাই যদি একটু খুলে দেখাই, দেখেন এই দেখেন, এটা টোটাল বডি কিন্তু প্রোটেকশন করা আছে। আর এই ধরনের এখন আমরা রেগুলার যে একটু এখানে দেখবেন, এগুলো দেখেন টোটাল কিন্তু ওপেন, এটা কিন্তু একদম ফাঁকা, তেলগুলো যায় কিন্তু টোটাল বডিতে যা জমা হয়। আর এটা হলো আপনার টোটাল ফিল্টারিং সিস্টেম করার কারণে তেল কখনো বডিতে বা ময়লাতে আপনার লাগবে না, সরাসরি আপনার এই ট্রেতে জমা হবে। সো এই ট্রেগুলোতে এসে তেল জমা হবে, আপনি জাস্ট এই ট্রেগুলো আপনার এক মাস বা দেড় মাস পর পর একবার খুলে জাস্ট একটু ওয়াশ করে নেবেন, আর কোনো কিছুতে আপনার হাত দিতে হবে না। আর এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, যেটা আপনার 304 গ্রেড অ্যাসেস, যেটা কখনো আপনার কালার ডিসকালার বা মরিচা তো দূরের কথা, আপনি 6 মাস যদি নিচেও রেখে দেন পানির নিচে, উঠানোর পরে দেখবেন কালারটা যেই কালার সেটাই আছে, কারণ এগুলো হলো সম্পূর্ণ ম্যাট অ্যাসেস, যেটা 304 গ্রেড অ্যাসেস বলা হয়। আর এটা কিন্তু অল ওভার বডিটা পাচ্ছেন, সম্পূর্ণ হলো আপনার ন্যানো কোটিং করা, যেটা আপনার কখনো আপনার কালার ডিসকালার বা তেল বা নোংরা এই ধরনের কোনো কিছু হবে না। রান্না শেষ হয়েছে জাস্ট টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ডলা দিবেন, সাথে সাথে উঠে যাবে এক। দ্বিতীয়ত এটার ভিতরে কিন্তু আপনার সাকশন পাওয়ার পাবেন, একদম রিয়েল সাকশন পাবেন, হলো 2500 রিয়েল সাকশন পাওয়ার পাবেন, এবং একদম টোটালি নয়েজলেস, এটা নয়েজ লেভেল থাকবে মাত্র 52। সাধারণ বেসিক যতগুলো হুড দেখবেন সবগুলা নয়েজ লেভেল থাকে 56 বা 58, কিন্তু এটা নয়েজ লেভেল পাবেন হলো আপনার 52, এবং এটা হলো আই অটো ক্লিন। কারণ অনেক সময় দেখা যায় আমরা কন্টিনিউ শুধু হুডটা ইউজ করতে থাকি, ক্লিনিং অপশনটা আমরা ভুলে যাই বা আপনার মনে থাকে না, সেই ক্ষেত্রে এটা কি হবে, পর্যাপ্ত যখন মোটরে ময়লাটা জমে যাবে সে কিন্তু ক্লিনিং অপশনটা নিজে নিজেই চালু করে দিবে, যার কারণেই এটাকে বলা হয়েছে আই অটো ক্লিন। এবং চাইলে আপনি ম্যানুয়ালও এটাকে ক্লিন করে ফেলতে পারবেন। আর এটাতে কিন্তু 100% আপনার কপার মোটর ইউজ করা হয়েছে, এবং এটার মোটরটা যেটা ইউজ করা হয়েছে সেটা হলো আপনার সম্পূর্ণ ব্লোয়ার মোটর, যেটা আমাদের ওই যে বিমানের পাখার ভিতরে যে দেখবেন যে আপনার একটা পাখা লাগানো থাকে, জেট ড্রাই পাখা বলা হয়, এক্সাক্ট এই পাখাটা আপনার এখানে ইউজ করা হয়েছে, যার কারণে এটাতে সাকশন পাওয়ারটা আপনার একদম রিয়েল দেয়া আছে, এবং নয়েজ লেভেলটা আপনি অনেকটাই কম পাচ্ছেন। সো যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছেন অবশ্যই আমি তাদেরকে এটা প্রেফার করব। যদি আপনি ডিজাইনের দিকে না দেখে কোয়ালিটি খোঁজেন তাহলে আমি এটা সাজেস্ট করব। আর এটা কিন্তু আমাদের বেসিক রেগুলার প্রাইস আছে আপনার
38,500 টাকা কিন্তু এটা কিন্তু আজকে আমরা 38,500 টাকা নিব না এটা কিন্তু আজকে 10,000 টাকা ক্যাশব্যাক ডিসকাউন্ট থাকবে মাত্র 28,500 টাকা হইলে কিন্তু আপনারা এই হুডটা পারচেজ করতে পারবেন এবং এই প্রোডাক্টের জন্য পাবেন 8 ইয়ার্স এর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন 8 বছরের ভিতরে যে কোনো প্রবলেম হবে কোম্পানি থেকে আপনাকে আমরা সরাসরি রিপ্লেস করে দিব আর এই প্রোডাক্টটা কিন্তু ডিসকাউন্ট চলবে পুরো জানুয়ারি মাস জুড়েই চলবে আর এই প্রোডাক্টটা দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের শোরুমটা ভিজিট করতে হবে সেই ক্ষেত্রে চলে আসতে হবে ধানমন্ডি সীমান্ত সম্ভারের ঠিক লিফটের 3 দোকান নাম্বার 3083 নাম্বার শপে আসতে হবে বা যারা লোকেশনটা ট্র্যাক করতে না পারবেন অবশ্যই আমাদের ভিডিও দেখানো যে নাম্বারগুলো আছে এই নম্বরে কন্টাক্ট করলে সরাসরি আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন বিস্তারিত তো জানতেই পারলেন আরো যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু স্ক্রিনে কন্টাক্ট নাম্বার দেওয়া রইল আপনারা যেই কোনো প্রশ্ন যেই কোনো জিজ্ঞাসার জন্য আমাদের নাম্বার যে কোনো সমস্যা হোক বা যে কোনো আপনার সলিউশন চান অবশ্যই আমাদের নম্বরের সাথে কন্টাক্ট করবেন আমরা আপনাকে যতটুকু পারি আমরা হেল্প করার ট্রাই করব সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম